আসসালামু আলাইকুম। আমার আরেক ভাই প্রশ্ন করছেন, হানাফি মসজিদগুলোতে প্রত্যেক ফরজ নামাজে পর ইমাম সাহেব সবাইকে নিয়ে হাত তুলে মোনাজাত করে। আমরা শুনেছি প্রত্যেক ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে মোনাজাত করা বেকার। আমার প্রশ্ন, আমি তখন কি করব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সম্মিলিত মুনাজাত প্রসঙ্গে বিশেষ করে যারা মিডিয়া আছেন তাদেরকে বলবো যে উত্তরটা আমি খুব দীর্ঘক্ষণ ধরে দেব, আপনারা কর্ণপাত করে শুনবেন। কেননা এই প্রশ্নটির ওপরে স্বয়ং হানাফি ভাইদের নয় আহলে হাদিসদের মধ্যে মতনৈক্য আছে। তার জন্য আপনার সামনে উপস্থাপন করতে চাইছি যে সম্মিলিত মুনাজাত অর্থাৎ দোয়া হাত তুলে এটা অনুমোদিত না নিষিদ্ধ। প্রথম কথা, ভাই ভাই কোনো আলেম আহলে হাদিসের কোনো আলেম কি বলেছে যে হাত তুলে মুনাজাত এটা বিদাত? জি না, কেউ বলেনি। কেউ সম্মিলিত মুনাজাতকে বিদাত বলেছে? জি না। আর ভাই, দু একটি ইবাদত। তো ইবাদত করার জন্য স্থান কালপাত্র সময় আছে না নেই? ওই যে আপনাকে বলছে সুন্নাত কোনটা, আল্লাহ রাসূল যখন যে কাজটা যেইভাবে যে পরিমাপ যে সময় করেছেন তখন সেটাই সুন্নাত, এর উল্টো পাল্টা হয়ে গেলেই হয় বিদাত। তো দোয়া অবশ্যই প্রমাণিত, হাত তুলে করতে হবে এটাও প্রমাণিত, সম্মিলিত মোনাজাত এটাও প্রমাণিত, তবে স্থান কালপাত্র সময় ভেদ আছে। দোয়া করতে হবে এটা নিয়ে কোনো মতপার্থক্য নেই, তবে দোয়ার পদ্ধতি নিয়ে মতপার্থক্য আছে। মতপার্থক্য কোথায় ভাই? দোয়া করাতে না দোয়ার পদ্ধতিতে? পদ্ধতিতে। আসুন আমরা বোঝার চেষ্টা করি যে আল্লাহ রাসূল দোয়া কিভাবে করেছেন। পবিত্র কোরআন আর রাসূলের হাদিস যদি ঘেটে দেখেন, দোয়ার কোয়ালিটি তিনটে ভাগে বিভক্ত হয়েছে। কয়টা ভাগে? তিনটে পদ্ধতিতে আল্লাহ রাসূল দোয়া করেছেন। প্রথম, কিছু কিছু দোয়া আছে যে ব্যক্তি একা আপনি নিজে মুখ দ্বারা বলবেন, জিহ্বা লড়িয়ে লড়িয়ে পড়বেন, আপনার দোয়া হয়ে যাবে, হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকার প্রয়োজন নেই। কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা মুখ দ্বারা বললে হয়ে যায়, হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকার প্রয়োজন নেই। প্রমাণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নেই? হাত তুলে করেন? ইমাম সাহেবকে ডাকেন? মসজিদ থেকে বেরোনোর দোয়া আছে না নেই? হাত তুলে করেন? ইমাম সাহেবকে ডাকেন? বাথরুমে ঢোকার দোয়া আছে না নেই? হাত তুলে করেন? ইমাম সাহেবকে ডাকেন? বাথরুম থেকে বেরোনোর দোয়া আছে না নেই? হাত তুলে করেন? ইমাম সাহেবকে ডাকেন? বাজারে প্রবেশের দোয়া আছে না নেই? হাত তুলে করেন? ইমাম সাহেবকে ডাকেন? গাড়িতে চাপার দোয়া আছে না নেই? হাত তুলে করেন? ইমাম সাহেবকে ডাকেন? ভাই, পোশাক পরিধানের দোয়া আছে না নেই? হাত তুলে করেন? ইমাম সাহেবকে ডাকেন? মানে বোঝা গেল কিছু কিছু দোয়া আছে যে ব্যক্তি একা মুখ দ্বারা বললে হয়ে যায়, হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকারও প্রয়োজন নেই। আমাদের মধ্যে ভ্রান্ত একটি ধরন একটা পোকা আছে যে দোয়া মানে হাত তুলতে হবে, আগে এই পোকাকে বের করতে হবে তবে সমাধান পাবেন। ভাই বলুন তো, স্ত্রী সহজে দোয়া আছে না নেই? হাত তুলে করেন? কেমন লাগবে? নালে কাজ করবেন, রাত্রি 12টা হবে, ইমাম সাহেবকে ফোন লাগাবেন, ইমাম সাহেব খবর আছে, একটু বাড়ির পেছনে আসুন, এখনই শুরু হবে, আপনি দোয়া পড়বেন, আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো। ভাই বলুন তো কেমন দেখাবে এটা? তার মানে বোঝা গেল এটা, এখান থেকে যে জিনিসটা শিক্ষা অর্জন করা যায় যে দোয়া মানে হাত তুলে নয়। আরেকটা জিনিস শেখা গেল যে কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা মুখ দ্বারা বললে দোয়া হয়ে যায়, হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকারও প্রয়োজন নেই। কয়েকশো দোয়া প্রমাণিত এরকম আছে না নেই ভাই? কোনো মতনৈক্য আছে মুসলিম উম্মার মধ্যে? জি নেই, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কোয়ালিটি যে কিছু কিছু দোয়া আছে যে ব্যক্তি একা নিজে হাত তুলে দোয়া করবে, মুখ লড়িয়ে জিহ্বা লড়িয়ে লড়িয়ে পড়বে, ব্যক্তি একা হাত তুলবে প্লাস জিহ্বা লড়িয়ে লড়িয়ে পড়বে। উদাহরণস্বরূপ, আপনি এখনই বাড়িতে যাবেন, দুই রাকাত সালাত আদায় করবেন, দুই হাত তুলে দোয়া করে সালাত আদায় নামাজ পড়ে দুই হাত তুলে দোয়া করবেন, কে বিদাত বলেছে? জি না। বাড়িতে চলে যাচ্ছেন, যাওয়ার পথে আপনার বাবার কবরস্থানটা পেয়ে গেছেন বা প্রতিবেশীর কবরস্থান পেয়ে গেছেন, ভাই দুই হাত তুলে দোয়া করবেন, আপনি একা একা, কে নিষেধ করেছে? সেই মুসলিম কিতাবুল জানাইজ আল্লাহ রাসূল মসজিদ বাকিতে গিয়ে রাত্রিতে হাত তুলে দোয়া করেছেন কি করেনি? করেছেন। তিনি পাড়া মানুষকে ডেকেছিলেন? জি না, আসলে একাই করেছেন। জিবরাইল সালাম দাঁড়িয়ে ছিলেন, তিনি কি আমিন বলেছেন? মানে তিনি সম্মিলিত করেননি। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখছেন আসল দোয়া করছেন, মায়েশা হাত তুলতে পারতেন, তিনিও আমিন বলতেন, কিন্তু বলেননি। অতএব এটাই প্রমাণিত হয়, জানাজার শেষে ব্যক্তি একা একা হাত তুলে দোয়া করতে পারে, তাই ইমামের এখানে দরকার নেই।
এইভাবে শেখ মুজাফফর বিন মহাসিন একটি বই আছে, বইটার নাম শারি মান্ডান্ডে মুনাজাত। দেখবেন 35-37টা দলিল পেশ করেছেন যে আল্লাহ রাসূল দুই হাত তুলে দোয়া করেছেন, তবে এখানে ইমাম নেই, সরি মুক্তাদিকে নেননি, মানে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নেননি। কয় রকম কোয়ালিটি প্রমাণিত হলো? তিন নম্বর কোয়ালিটি, কিছু কিছু দোয়া আছে ইমাম সাহেব হাত তুলবেন, মুক্তাদিও হাত তুলবেন, ইমাম সাহেব দোয়া পড়বেন, মুক্তাদি পেছন থেকে আমিন বলবেন। মাসালা কয়টা ভাই এখানে? চারটা, কিন্তু হুজুর দেখাচ্ছে একটা। ইমাম সাহেব দোয়া হাত তুলবেন, মুক্তাদির পেছনে হাত তুলবেন, ইমাম সাহেব দোয়া পড়বেন, মুক্তাদির আমিন বলবেন, এটা হবে কখন? মতরক্ক কোথায় কোথায়? ফরজ নামাজের শেষে, অথবা জানাজার শেষে, অথবা ঈদের নামাজের শেষে, অথবা বিবাহ মজলিসের শেষে, অথবা ইফতারের পূর্বে, এই পাঁচটা জায়গাতে যে সম্মিলিত মুনাজাত করা হচ্ছে এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, তবে পাঁচটা জায়গাতে দোয়া প্রমাণিত। কি বুঝলেন ভাই? এই পাঁচটা জায়গাতে সম্মিলিত মুনাজাত প্রমাণিত নয়, তবে এখানে পাঁচ রকমের দোয়া প্রমাণিত। ফরজ নামাজের শেষে দোয়া প্রমাণিত কি প্রমাণিত নয় ভাই? 37টা কমপক্ষে দোয়া আছে যে আল্লাহ রাসূল সালাম প্রিয়ে তিনি বসে বসে পাঠ করতেন, দোয়া প্রমাণিত, হাত তুলতেন না, সাহাবী থেকে নিতেন না। একইবার জানাজার শেষে বা কবরস্থান দেওয়ার পরে বা কোনো কবরস্থানে গিয়ে আপনি দুই হাত তুলে এখানে একা একা দোয়া করতে পারেন, তবে সম্মিলিত নয়। ইফতারের পূর্বে আপনি দোয়া করতে পারেন, এখানে হাত তোলা প্রমাণিত নয় এবং সম্মিলিতভাবে প্রমাণিত নয়, এখানে দোয়া প্রমাণিত। তো পাঁচটা জায়গাতে দোয়া প্রমাণিত, এর ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে, কিন্তু হুজুর এগুলোকে জগা খিস্তরি বানিয়ে সব হাত তুলে দিয়েছে। তার জন্য তো স্পষ্ট কথা এটাই, যেখানে একটি বিদাত প্রবেশ করে ওখান থেকে আল্লাহর একটা সুন্নাত উঠে যায়। যেই দিন থেকে ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত শুরু হয়েছে, সেই দিন থেকে ওই মসজিদের ভেতরে এই আল্লাহর সুন্নাতি দোয়াগুলো সব উঠে নিয়েছে। ভাই দোয়া করা কি আপনাকে নিষেধ করলাম? বিদাত বললাম? হাত তুলে করতে নিষেধ করলাম? বিদাত বললাম? না, আপনাকে বলেছি, তবে স্থান কালপাত্র সময় ভেদে হুকুমের পরিবর্তন আছে। সম্মিলিত মুনাজাত কোথায় কোথায় প্রমাণিত? তিনটে জায়গায় প্রমাণিত। এক, বৃষ্টি প্রার্থনা করবেন, অনেক খরা হয়ে গেছে, বৃষ্টি প্রার্থনার জন্য দুই রাকাত সালাত আদায় করে ইমাম মুক্তাদি একাকার হয়ে দোয়া করবেন, ভাই এটাই সুন্নাত। এই সুন্নাতকে জীবন্ত করুন। এখন মানুষ আল্লাহর কাছে চায় না বৃষ্টির জন্য। সেই বুখারী হাদিস নাম্বার 1009, 10, 11, 12, 14, 16 আল্লাহ রাসূল করেছেন, এখানে সম্মিলিত মুনাজাত প্রমাণিত। দুই, বৃষ্টি অনেক হয়ে গেছে, বন্যা হয়ে গেছে, এই মতো অবস্থায় বৃষ্টি বন্ধ করার জন্য আবার সালাত আদায় করে দুই হাত তুলে দোয়া করতে পারেন, এটাও প্রমাণিত। তিন, শুনুন, দারেকুতনি হাদিস নাম্বার 1678 সনদ হাসান, কাফেরদের জন্য বদদোয়া করবেন, নামাজের ভিতরে কুনুত যখন পড়বেন সেই সময় ইমাম মুক্তাদি সকলে একাকার হয়ে দুই হাত তুলে দোয়া করে কাদাকাটি করে ভাসিয়ে দিন, কোনো সমস্যা না, এটাই সুন্নাত। তিনটে জায়গাতে সম্মিলিত মুনাজাত প্রমাণিত, বাকি যত জায়গাতে মুনাজাত করেছে সম্মিলিত একটা প্রমাণিত নয়, তো দোয়া প্রমাণিত। তার জন্য হুজুর কিন্তু এই উল্টোপাল্টা দলিলকে একত্রিত করে নিয়ে এসে বলছে যে সম্মিলিত মুনাজাত প্রমাণিত। জি না, কি করছে বলেন তো? শোনো, আবু দাউদ হাদিস নাম্বার 1488, 1499, এখান থেকে হাদিস নিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তি যদি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না। এখানে একজন রাবি আছে, মাইমুনা, জাফর বিন মাইমুনা, ইনার উপরে অভিযোগ আছে ইমাম বুখারী ইমাম নাসাই তাদের উপরে তাকে যাইব বলে আখ্যায়িত করেছেন তার নিজ নিজ গ্রন্থে তারিখুজ জফা এবং ইমাম হাজার আসতেন তাকরিবুত তাহাজিবে, এবং তারপর তাদলিসের অভিযোগ আছে। অতএব হাদিসটা দুর্বল, তবে আলবান হাদিসটাকে হাসান বলেছে। যদিও ধরে নি দোয়া মানে হাত তোলা ভাই, যে খালি হাতে ফিরিয়ে দেন না, তো ভাই স্ত্রী সহসে পূর্বে হাত তুলে দোয়া করবেন না বাথরুমে ঢুকার সময় দোয়া করবেন? করবেন কি? তাহলে বোঝা গেল যে ভাই না, দোয়া মানে হাত তোলা না, এটা যদি বের করতে পারেন প্রথমে, তবে আপনি এই মাসালার উপরে আপনি একটা নির্দিষ্ট সঠিক পন্থা কোনটা সেটা আপনি বুঝতে পারবেন, নচেত পারবেন না। একটা বই আছে আমার কাছে, হানাফি কেল্লা, লেখক মুফতি নাসিরুদ্দিন চাঁদপুরি, লেখক নাসিরুদ্দিন চাঁদপুরি, তিনি একজন হানাফি, দেবন্দি হানাফি, হায়াতি দেবন্দি হানাফি, দ্বিতীয় খণ্ড 163 পৃষ্ঠা লাইন নাম্বার 2, 3, 4 পরিষ্কারভাবে তিনি লিখেছেন, আমি বলছি কি লিখেছেন, তিনি কি একজন হানাফি? কিন্তু তিনি লিখছেন, জেনে রাখা ভালো হবে, ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত
কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। যদি কেউ এটা পাবন্দি সহকারে করে আর কেউ যদি এটাকে বিদআত বলে, মনে হয় ভুল হবে না। কি বুঝলেন? বলছে এটা যদি কেউ বিদআত বলে মনে হয় ভুল হবে না, বইটা আমার কাছে আছে এখানে। যদি কেউ অস্বীকার করেন বা মনে করেন যে মিথ্যা কথা বলছি, এসে দেখে যাবেন বইটা নিয়ে এসেছি, সে ভারত থেকে বই নিয়ে এসেছি, দেখানোর জন্যে নিয়ে এসেছি, অনেক বই আছে। তবে এখানে আমরা পরিষ্কার বলছি এটা প্রমাণিত নয়। তবে স্থান কালপাত্র সময় ভেদে দুয়ার পরিবর্তন আছে। এই জন্য আজ থেকে 750 পূর্বে ইমাম ইবনু তাইমিয়া তার ফতোয়া মাজমু 22 খণ্ডের 519 পৃষ্ঠাতে তিনি এটাকে বিদআত বলেছেন। কে বলেছেন ভাই? 750 আগে ইমাম ইবনু কাইয়্যিম আয-যাওযাই তার জাদুল মাআদ 249 পৃষ্ঠাতে তিনি এটাকে বিদআত বলেছেন। হানাফি ভাইরা বলছে মনে হয় ভুল হবে না বিদআত বললে, মানে ঘুরে নাক ধরছে। অবশ্যই এটা প্রমাণিত যে দোয়া প্রমাণিত, তো স্থান কালপাত্র সময় বাদে পদ্ধতি পরিবর্তন হবে। ভাই দোয়া করতে নিষেধ করিনি, আজকে বিষয়টি স্পষ্ট হয়েছে।